কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কিভাবে আমরা বর্গক্ষেত্রের চারটা বাহু পরস্পর সমান এবং কর্ণ দুটি সমান প্রমাণ করে চারটা বিন্দুটি বর্গক্ষেত্রের বাহু সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যেটা দেখব যে যদি আমাদেরকে রম্বস প্রমাণ করতে হতো তাহলে আমরা কি করতাম, যে এই চতুর্ভুজে যদি চারটা বাহু পরস্পর সমান হয় এবং কর্ণ দুইটি যদি অসমান হয় তাহলে যেটা প্রমাণ হবে সেটা হচ্ছে এটা ABCD একটি রম্বস। তাহলে রম্বসের জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এই চারটা বাহু পরস্পর সমান এবং কর্ণদ্বয় অসমান, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এই চতুর্ভুজটি একটি রম্বস। যদি আমাদেরকে বলা হতো যে চারটা বিন্দু দেওয়া আছে, প্রমাণ করো যে চারটা বিন্দু একটি আয়তের আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা আগের মতোই AB ইকুয়াল আয়তক্ষেত্রের প্রপার্টি অনুসারে আমরা জানি যে আয়তক্ষেত্রের যে বিপরীত যে দুই বাহু আছে তারা হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ এখানে যদি আমরা দেখি ABCD আয়তক্ষেত্রে AB ইজ ইকাল টু CD, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, AC ইজ ইকাল টু BD, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, এবং AD এবং BC এই কর্ণ দুইটা যদি আমরা পরস্পর সমান প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই ABCD এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এবং আগের মতোই বর্গক্ষেত্রে যদি আমাদেরকে এরকম চারটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে ABCD হচ্ছে একটি আয়তক্ষেত্র। আবার যদি আমাদেরকে বলা হয় যে চারটা বিন্দু দেওয়া আছে এটাকে সামন্তরিক প্রমাণ করো, তাহলে সামন্তরিকের জন্য আমরা প্রপার্টি গুলি যেটা জানি সেটা হচ্ছে যদি ABCD একটা সামন্তরিক হয় তাহলে এটার ক্ষেত্র সেম কেস যে এটার বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান, এবং এই ক্ষেত্রে সামন্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় হবে পরস্পর অসমান। অর্থাৎ AB ইজ ইকাল টু CD, AD ইজ ইকাল টু BC, কিন্তু AC এবং BD কর্ণদ্বয় পরস্পর সমান হবে না। এটা যদি আমরা প্রমাণ করে দিই তাহলে আমরা বলতে পারবো যে ABCD হচ্ছে একটা চতুর্ভুজটি একটি সামন্তরিক। তাহলে আমরা এই অঙ্কটা একটু করে ফেলি, তাহলে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এসি আহমেদের বইয়ের 7-এর 4 নম্বর অঙ্ক। দেখা হচ্ছে ABCD বিন্দু চারটি একটি সামন্তরিক উৎপন্ন করে, এখানে হচ্ছে কোঅর্ডিনেট গুলি এখানে দেওয়া আছে, ABCD চারটা কোঅর্ডিনেট। তাহলে আমরা যদি বলি যে ABCD এটা হচ্ছে একটা সামন্তরিক, এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 6 1, বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে -3 4, সি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে -7 0, আর ডি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 2 -3। তাহলে সামন্তরিক প্রমাণ করার প্রথম যে শর্ত আমার সেটা কি, যে সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই চারটা বাহু পরস্পর সমান, পরস্পর বিপরীতের বাহুগুলি পরস্পর সমান হবে। প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে AD ইকুয়াল টু BC। তাহলে AD ভ্যালু কত হবে, আমরা যে সূত্র করেছি যে পুরুষদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার, তাহলে AD ইকুয়াল টু কত আসে, 6 -2 হোল স্কোয়ার +1 -3 হোল স্কোয়ার +, তাহলে এটার ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 4 স্কোয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা আসছে √32, 16 + 16 √32। আবার যদি আমরা BC ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, √-3 -7 হোল স্কোয়ার +4 -0 হোল স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হচ্ছে -3 + 7 হোল স্কোয়ার +4 স্কোয়ার, তাহলে এটা 4 স্কোয়ার +4 স্কোয়ার, তাহলে এটা আসবে
আবার রুট ওভার 16 প্লাস রুট ওভার 16, তাহলে এটা আসবে আলটিমেটলি রুট ওভার 32। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই এডি আর বিসি যে বাহু, এই দুইটার ভ্যালুই আসতেছে রুট ওভার 32 করে। তাহলে আমরা বলতে পারি যে এডি এবং বিসি হচ্ছে পরস্পর সমান, এডি আর বিসি হচ্ছে পরস্পর সমান। এই এই কনসেপ্ট থেকে আমরা এইটুক পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট স্টেপ চলে আসি, যে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে কোনটা কোনটা, যে এবি আর সিডি এই বাহু দুটো হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা যদি এখন এবি ভ্যালুটা নির্ণয় করি, এবি ইকুয়াল টু আসবে রুট ওভার 6 মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে রুট ওভার 9 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, দিস রুট ওভার 81 প্লাস 9, দিস রুট ওভার 90। আবার যদি আমরা ডিসি ভ্যালুটা ডিটারমিন করতে চাই, তাহলে এটা আসবে টু মাইনাস মাইনাস প্লাস 7, এটা করলে কত আসবে, এটা করলে আসবে হচ্ছে 9। তাহলে আসবে হচ্ছে রুট ওভার 9 স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 0 হচ্ছে মাইনাস 3, তার স্কোয়ার করলে আসবে হচ্ছে 81 প্লাস 9, তাহলে এক্ষেত্রেও আমরা পাবো 90। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবি ভ্যালু রুট ওভার 90, ডিসি ভ্যালু রুট ওভার 90। তাহলে আমরা সিদ্ধান্তে চলে আসতে পারি যে এবি আর ডিসি এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই দুইটা প্রমাণ কমপ্লিট, যে একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এই কর্ণ দুইটা পরস্পর অসমান, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাচ্ছে যে এবিসি চতুর্ভুজ একটা সমদ্বয়ী। কারণ আমরা জানি যে এই পরস্পর বিপরীত যে বাহুগুলো, এই দুটো যদি সমান হয় তাহলে ওটা আয়তক্ষেত্র হইতে পারে, আবার ওইটা সামান্তরিকও হইতে পারে। তো আমাদের এখানে কনফিউশন যে এটা কি আয়তক্ষেত্র নাকি এটা হচ্ছে সামান্তরিক। তাহলে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে প্রমাণ করে আমাদেরকে এই এসি এবং বিডি এই কর্ণ দুইটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি, এইটুকু যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে এবিসি চতুর্ভুজ একটা সামান্তরিক। তাহলে এটাও একদম সিম্পল কনসেপ্ট, আমরা এখন জাস্ট খালি এসি যে ভ্যালু সেটা ডিটারমাইন করে ফেলবো কত হবে। এসি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 6 মাইনাস মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 হোল স্কোয়ার, এটা আসবে রুট ওভার 6 প্লাস 7 আসবে হচ্ছে 13 স্কোয়ার, এটা আসবে 169 প্লাস 1, এটা আসছে রুট ওভার 170। আর বিডি ইজ ইকুয়াল কত ভ্যালু আসবে, রুট ওভার মাইনাস 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, ডি এর স্থানাঙ্ক এখান থেকে দেখতে হবে 4 মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এটা আসবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 মাইনাস মাইনাস প্লাস 3 7 স্কোয়ার, প্লাস বি রুট ওভার 25 প্লাস 49। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা ভ্যালুটা কত আসবে, এটা আসবে হচ্ছে 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি আর বিডি এই দুটার ভ্যালু সমান না। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি যে এসি ইজ নট ইকুয়ালস টু বিডি। তাহলে এসি কিন্তু যদি বিডি হতো তাহলে এটা হয়ে যেত আয়ত। আর যেহেতু আমরা প্রমাণ করলাম যে এই কর্ণ দুইটা পরস্পর অসমান, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সামান্তরিকের শর্ত। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এবিসিডি এই যে চতুর্ভুজ ছিল সেটা হচ্ছে এই বিন্দু চারটা একটা সামান্তরিক উৎপন্ন করে।